হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর খেয়াঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন সেই খেয়াঘাট বাজার, এবং সেই বাজারটি আজকে আপনাদেরকে আমরা ঘুরিয়ে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দেখুন, আমরা রয়েছি সেই কেদারপুর খেয়াঘাটে, পাশেই কিন্তু বরিশালের দৃষ্টিনন্দন সেই সন্ধ্যা নদী, এবং এখানে কিন্তু একটি রাস্তা চলে গেছে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে, এবং আরেকটি রাস্তা চলে গেছে এমপির হাট হয়ে লাশঘাটার দিকে। আমরা সেই কেদারপুর খেয়াঘাট আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, এখানে অনেকগুলো দোকান রয়েছে, এবং এর পাশেই কিন্তু প্রবাহমান সন্ধ্যা নদী। বরিশাল শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরত্বে অবস্থিত সেই বাবুগঞ্জ লঞ্চঘাট, এবং লঞ্চঘাটের খেয়া পার হলেই কিন্তু এপারে কিন্তু সেই কেদারপুর খেয়াঘাট। আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি নৌকা বাঁধা রয়েছে, এবং আমরা সেই কেদারপুর খেয়াঘাটের সেই বাজার এই সোজা রাস্তাটি চলে গেছে কিন্তু এমপির হাট হয়ে একেবারে সেই লাশঘাটা পর্যন্ত। পূর্বে এই পথে কিন্তু বাস চলাচল করতো, অর্থাৎ লাশঘাটা থেকে এই কেদারপুর খেয়াঘাট হয়ে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে রাকুদিয়া নতুন হাট ঘুরে কিন্তু বাসটি দোয়ারিকা সেতু পার হয়ে একেবারে বরিশালের নথুল্লাবাদ পর্যন্ত যাতায়াত করতো। কিন্তু বর্তমানে নদী এই রাস্তাকে অনেকটা ক্ষতবিক্ষত করে দিয়েছে, এবং সামনেই একটা জায়গায় অনেকটা ভেঙে গেছে, এরপর থেকে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে। তো ভিউয়ার্স, দেখুন আমরা চলে এসেছি কিন্তু কেদারপুর খেয়াঘাটের সেই জামে মসজিদের সামনে, এবং সামনেই কিন্তু অটো স্ট্যান্ড। এখান থেকে সোজা আপনারা লাশঘাটা যাওয়ার জন্য অটো ভ্যান বা অন্যান্য যানবাহন পেয়ে যাবেন, এবং এখানে কিন্তু ভাড়ায় চালিত মোটর সাইকেলও পাওয়া যায়। আপনারা যদি এই পথে কখনো যাতায়াত করেন তাহলে এই যানবাহনগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার সেই কেদারপুর খেয়াঘাট ঘুরিয়ে দেখালাম। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। তো আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।